নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং তার সঙ্গে ভারতবর্ষের 77তম স্বাধীনতা দিবসে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিরে আসছি মূল টপিকে। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সমস্ত হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশনের হেডদের উদ্দেশ্যে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে। সেই নোটিফিকেশানে কি বলা হয়েছে সেই বিষয়ে আমি বিস্তারিত জানাবো। তার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের মধ্যে একাডেমিক সংক্রান্ত সমস্ত ইনফরমেশান, সমস্ত ভিডিও এই চ্যানেলে দেওয়া থাকে এবং তার সঙ্গে সঙ্গে ডিজিটাল ইনফরমেশান সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেল থাকে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলে আসব মূল টপিকে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা জানেন, অনেকে যারা জানেন না তারা দেখে নেবেন, ওয়েবসাইট লগ ইন করবেন wbchse.wb.gov.in। এই ওয়েবসাইটটি আপনারা লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা নোটিফিকেশান যে অপশানটি রয়েছে এই নোটিফিকেশান অপশানে ক্লিক করবেন। নোটিফিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নোটিফিকেশান দেখানো হবে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে 15 আগস্ট অর্থাৎ আজকের নোটিফিকেশান জারি করা হয়েছে রেজিস্ট্রেশন করার জন্য। 11 যারা 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে যারা পাঠরত যে সমস্ত স্টুডেন্ট, সেই স্টুডেন্টদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনের মাধ্যমে। আপনারা জানেন যে গত বছর কিন্তু এই প্রক্রিয়াটি অনলাইন হয়েছিল, আপনারা সবাই করেছেন, কিন্তু একটি বিষয় হচ্ছে যে গত বছরের যে সিস্টেম বা যে পদ্ধতি ছিল সেই পদ্ধতির কিন্তু পরিবর্তন করা হয়েছে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সেই পদ্ধতি দেখিয়ে দেব এবং নোটিশে কি বলা হয়েছে সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশ, এখানে ডেট দেওয়া হয়েছে যে 14 আগস্ট 2023-এ এই নোটিশটি টাইপ হয়েছে, কিন্তু নোটিফিকেশানটি পোর্টালে আপলোড হয়েছে 15 আগস্ট 2023। আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশে বলা হয়েছে যে যারা 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পাঠরত, 11-এ যারা পড়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের কিন্তু 18 আগস্ট থেকে অনলাইনের মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। 18 আগস্ট, আপনারা ডেটটি ভালো করে মনে রাখুন যে 18 আগস্ট থেকে কিন্তু রাত্রি 12টার পর থেকে এই পোর্টালটা ওপেন করে দেওয়া হবে রেজিস্ট্রেশনের জন্য, এবং এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলবে 31 অক্টোবর 2023। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন অনেকখানি সময় দেওয়া হচ্ছে, কারণ গত বছর এই রেজিস্ট্রেশন করা নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যার কথা মাথায় রেখে কাউন্সিল থেকে এই ডেটটি কিন্তু ডিসিশন নেওয়া হয়েছে যে অনেকটা সময় দেওয়া হবে, এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে টোটাল অনলাইন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশ, এবং হেড অফ দি ইনস্টিটিউশনকে রিকোয়েস্ট করা হয়েছে যে বাংলার শিক্ষা পোর্টালে, যেটি বলছিলাম যে চেঞ্জ হয়েছে পদ্ধতি, বাংলার শিক্ষা পোর্টালে আপনার 11-এর যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের যে ডেটা, সেই ডেটা আপনারা কিন্তু দেখে নেবেন যে সবার ডেটা ঠিক আছে কিনা। যদি কিন্তু কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই বাংলা শিক্ষা পোর্টাল থেকে কারেকশান করে নিতে পারবেন। আপনারা, আপনাদের প্রথম কাজ হবে বাংলা শিক্ষা পোর্টাল থেকে আপনাদের এই 11-এর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সমস্ত ডেটাকে ভেরিফাই করে দেখে নেওয়া, যে তাদের নাম, জন্ম তারিখ, বাবার নাম, তাদের সমস্ত ডেটা, মোবাইল নাম্বার, এগুলো সব ঠিক আছে কিনা আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন। দেন আপনারা কিন্তু এই রেজিস্ট্রেশনটি শুরু করবেন এই পোর্টালে, যে পোর্টাল আপনাদেরকে আমি এখন লগ ইন করে দেখাচ্ছি। এই পোর্টাল থেকেই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু এই সমস্ত স্টুডেন্টদের ডেটা ট্যাগ করা হবে বাংলা শিক্ষা পোর্টাল থেকে। অর্থাৎ আপনাদের কিন্তু কাজ অনেকটা হালকা হয়ে যাচ্ছে, যেটা গত বছর সমস্ত ডেটা, স্টুডেন্টদের সমস্ত ডেটা কিন্তু ফিল আপ করতে হয়েছিল, এই বছর অনেকটা সুবিধা হয়েছে, বাংলা শিক্ষা পোর্টাল থেকে ট্যাগ করে ডেটাগুলিকে নিয়ে আসা হবে। অতএব আপনারা বাংলা শিক্ষা পোর্টালটিকে গুরুত্ব দিয়ে দেখে নেবেন সমস্ত ডেটা ঠিক আছে কিনা।
এবারে চলে আসব প্রসেস, কিভাবে আপনারা এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করবেন। প্রথমে আপনারা যে ওয়েবসাইট আমি আপনাদের দেখিয়েছি এই ওয়েবসাইটে এসে দেখুন ইনস্টিটিউশন লগইনের যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই পেজটি আসবে, লগ ইন করার জন্য যে পেজটি আসবে। এখানে আপনাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, গত বছর আপনারা করেছিলেন, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন হবেন এবং এখানে ক্যাপচার দিয়ে লগ ইন হবেন। লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে আপনাদের যে স্কুলের ড্যাশবোর্ড রয়েছে, অ্যাডমিন ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ড ওপেন হবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাঁ দিকে ফর্মস রয়েছে। এই ফর্মসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন, এক হচ্ছে স্কুল অ্যাপ্লিকেশন এবং দুই স্টুডেন্ট অ্যাপ্লিকেশন। আপনারা স্কুল অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। স্কুল অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনাদের সামনে অনেকগুলো অপশন এখানে আসবে। এখান থেকে আপনারা দেখুন একেবারে প্রথমে রয়েছে ইম্পোর্ট বাংলা শিক্ষা ডেটা, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এই ডান দিকে ইম্পোর্ট ডেটা অপশন চলে আসবে। এই ইম্পোর্ট ডেটা অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের বাংলা শিক্ষা পোর্টালে যত স্টুডেন্ট রয়েছে, ইলেভেনের যে সমস্ত স্টুডেন্ট, এই 23-24 শিক্ষাবর্ষে যে সমস্ত ইলেভেনের স্টুডেন্ট রয়েছে, সেই স্টুডেন্টগুলোর কিন্তু সিরিয়ালিভাবে তারা এখানে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো দেখানো হয়েছে আপনাদের স্যাম্পল হিসেবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যত স্টুডেন্ট রয়েছে ইলেভেনের সব স্টুডেন্ট ইম্পোর্ট হয়ে যাবে। এবারে আপনি দেখতে পাচ্ছেন যে যে স্টুডেন্টদের আপনি রেজিস্ট্রেশন করবেন ঠিক তার বাঁ দিকে রেজিস্টার অপশন রয়েছে, এই রেজিস্টার অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে নেক্সট এইরকম একটি পেজ ওপেন হবে যেখানে তিনটি ট্যাব করে দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস, 2 নম্বর রয়েছে অ্যাকাডেমিক ডিটেলস এবং 3 নম্বরে আপলোড ডকুমেন্ট। এই তিনটি ট্যাব আপনাদেরকে কমপ্লিট করতে হবে। প্রথমে আপনারা যেটা করবেন, পার্সোনাল ডিটেলস অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে যে ডেটা আপনার ছিল স্টুডেন্টের, সেই স্টুডেন্টের সমস্ত ডেটা কিন্তু এই জায়গায় শো হবে। আপনি ভালো করে তার ডকুমেন্ট দেখে মিলিয়ে নেবেন যে সমস্ত ডেটা ঠিক আছে কি না। যদি ভুল থাকে তাহলে আপনি বাংলা শিক্ষা পোর্টালে ফিরে গিয়ে সেখানে আপনি এডিট করবেন, প্রোফাইল এডিট করে ডেটাকে কারেকশান করে সাবমিট করবেন, দেন আপনি এই পোর্টালে এসে আবার ইম্পোর্ট ডেটা করে ডেটাগুলিকে আবার আপনি নিয়ে আসতে পারেন। এইভাবে কিন্তু আপনাদের করতে হবে। আপনি একবার ইম্পোর্ট করার পরে আবার কিন্তু ইম্পোর্ট করতে পারবেন, যদি আপনি কোনো কারেকশান করার আপনার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনি এইভাবে করবেন। এবারে চলে আসবো যে আপনি যখন দেখলেন যে পার্সোনাল ডেটা স্টুডেন্টের সমস্ত ঠিক আছে, আপনি এখানে অল ইনফরমেশন ইজ কারেক্ট বলে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে পাশে আরেকটি ট্যাব জেনারেট হয়ে যাবে যেখানে লেখা আছে নেক্সট একাডেমিক ফর্ম, অর্থাৎ ফার্স্ট যে আমি বলেছিলাম যে পার্সোনাল ডিটেলসের পরে যে একাডেমিক ফর্ম রয়েছে সেই একাডেমিক ফর্মটা এখানে কিন্তু ওপেন হবে। এখানে আপনাদের কাজ রয়েছে যে ওই স্টুডেন্টটি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছে সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, এবং ওই স্টুডেন্ট মাইগ্রেট স্টুডেন্ট কিনা সেটা ইয়েস নো আপনাকে করতে হবে, এবং ওর যে রোল নাম্বার রয়েছে মাধ্যমিকের যে রোল নাম্বার এবং কত সালে পাস করেছে, তার একাডেমিক অ্যাডমিশন ডেট কবে সে ভর্তি হয়েছে ইলেভেনে, আপনি এইটা ফিল আপ করবেন। এবং দেন আপনার ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করতে হবে, ফার্স্ট এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন সিলেক্ট করবেন, এবং তারপরে কোন কোন সাবজেক্ট সে ইলেভেনে রেখেছে, অর্থাৎ সেই স্টুডেন্টটি কোন সাবজেক্ট সে নিয়েছে ইলেভেনে, সেই সাবজেক্টগুলো কিন্তু এখান থেকে আপনারা গতবারের মতো সিলেক্ট করে দেবেন, কোড ধরে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে একটি পেজ আসবে যেখানে বলা হচ্ছে যে স্টুডেন্টদের ফটো এবং সিগনেচার অবশ্যই মনে রাখবেন, সিগনেচারটি আপনাকে ব্ল্যাক পেনে করতে হবে, ব্ল্যাক কালির যে পেন সেই পেন দিয়ে স্টুডেন্টের সিগনেচারটি নিতে হবে এবং সেটা স্ক্যান করতে হবে 10-50 KB-র মধ্যে JPEG ফরম্যাটে স্ক্যান নিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ফটো একইভাবে আপনাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে একই ফরম্যাটে JPEG ফরম্যাট 10-50 KB-র মধ্যে আপনি স্ক্যান করবেন, করার পরে আপনি সাবমিট করলেন। সাবমিট, এইভাবে আপনাকে প্রতিটি স্টুডেন্টদের রেজিস্টার করতে হবে। প্রতিটি স্টুডেন্ট দেখুন, একটা স্টুডেন্টকে রেজিস্টার করে দেওয়ার, সাবমিট করে দেওয়ার পরে কিন্তু তার এই জায়গা থেকে রেজিস্টার অপশনটি চলে গেছে, নেক্সট যে স্টুডেন্ট রয়েছে তার রেজিস্টার অপশন আছে। আপনি এইভাবে প্রতিটি স্টুডেন্টকে রেজিস্টার করবেন, সমস্ত ডেটা সঠিকভাবে দেখে রেজিস্টার করবেন, দেন আপনার রেজিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার স্টুডেন্টের পাশে যেখানে
রেজিস্টার অপশন দেখাচ্ছিল সেইখানে কিন্তু এই রকম অপশনগুলি চলে আসবে যে আপনি তার সমস্ত ফর্ম ফিল আপ করেছেন, যে তিনটে ফর্ম ছিল, পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস এবং ডকুমেন্ট, এটি তিনটে কমপ্লিট করার পরে আপনি এখানে রিভিউ দেখতে পারেন, ভিউ দেখতে পারেন, এডিট করতে পারেন এবং ডিলেডও চাইলে করতে পারেন। আপনি এটা আপনার প্রয়োজন মতো আপনি করে নেবেন। করার পরে আপনার সমস্ত কিছু যদি ঠিক থাকে, এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চালান জেনারেট করতে হবে। আপনারা গত বছর করেছিলেন, আপনারা জানেন যেভাবে চালান জেনারেট করতে হয় ঠিক সেম চালান জেনারেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যতগুলো স্টুডেন্ট আপনি করতে চান সেইগুলোকে এখানে চেক অল করে দিলে সমস্ত স্টুডেন্ট সিলেক্ট হয়ে যাবে। যদি আপনি কোনো স্টুডেন্টকে বাদ দিয়ে করতে চান তাহলে আপনি একটা একটা করে চেকবক্সে ক্লিক করে যাদেরকে আপনি পেমেন্ট করতে চাইছেন, চালান জেনারেট করতে চাইছেন সেইগুলোকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের সামনে জেনারেট চালান অপশান চলে আসবে এবং পেমেন্টের জন্য অপশান চলে আসবে যে আপনি পেমেন্ট করতে চাইছেন কিনা সমস্ত স্টুডেন্টের। আপনি এখান থেকে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে, পেমেন্ট অপশানে যাওয়ার পরে আপনার এখানে পেমেন্ট মেথড চলে আসবে। এখানে দেখিয়ে দেবে যে আপনার কোন কোন পারপাসে কত টাকা চার্জ নেওয়া হচ্ছে, সেই চালান জেনারেট হয়ে যাবে। আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন সব ডিটেলস। এটা করার পরে আপনারা সব দেখলেন, দেখার পরে দেখুন এই নিচে পে নাও অপশান থাকবে। পে নাও অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে অনেকগুলো পেমেন্ট মেথড খুলে যাবে। আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা ইউপিআই করতে পারেন, নেট ব্যাঙ্কিং করতে পারবেন, যে কোনো ব্যাংকের আপনি নেট ব্যাঙ্কিং থাকলে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। সেই পেমেন্ট করার পরে আপনাদের সামনে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনাকে সাকসেসফুল মেসেজ দিয়ে দেবে, আপনার মোবাইলে চলে আসবে, আপনার স্কুলের যে রেজিস্টার মোবাইল রয়েছে এই পোর্টালের সাথে মেসেজ দিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে একটি চালান জেনারেট হবে, কত টাকা আপনি পেমেন্ট করেছেন, ট্রানজ্যাকশন আইডি সহ সমস্ত কিছু এখানে আপনার দেখাবে। আপনি এটাকে প্রিন্ট আউট করে নেবেন। এখানে আরেকটা কথা বলা হয়েছে, যদি আপনার কোনো ডিসকন্টিনিউড স্টুডেন্ট থাকে তাহলে কিন্তু আপনি সেই স্টুডেন্টের নিউ এন্ট্রি এখান থেকে করিয়ে নিতে পারবেন। ধরুন বাংলা শিক্ষা পোর্টালে ওই স্টুডেন্টের নাম নেই, কিন্তু আপনি সেই স্টুডেন্টের নামকে সরাসরি এখান থেকে আপনি অ্যাড নিউ করে এন্ট্রি করিয়ে নিতে পারবেন এবং এন্ট্রি করার পরে সেম প্রসেসে সমস্ত ডেটা ফিল আপ করবেন, আপনি ফর্ম ফিল আপ করবেন, করার পরে একইভাবে চালান জেনারেট করে পেমেন্ট করলেই কিন্তু রেজিস্ট্রেশন সাকসেস। আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আপনি পেমেন্ট চালান পেয়ে গেলেন তখন কিন্তু আপনার এই রেজিস্ট্রেশন প্রসেসটি সাকসেসফুলি কমপ্লিট হলো আপনি বুঝবেন। এইভাবে আপনাদেরকে সমস্ত প্রসেস আমি আপনাদেরকে দেখালাম, এইভাবে কিন্তু আপনাদের কাজ করতে হবে। আপনারা কোন স্কুল থেকে এই ভিডিও দেখছেন, আপনারা কোন স্কুলের সঙ্গে কাজ করেন বা কোন ডিস্ট্রিক্টে কাজ করেন আমার কমেন্ট বক্সে লিখে জানান। যদি কাজ করতে গিয়ে আপনাদের কোনো অসুবিধে হয় আমাকে মেসেজ করুন, এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে মেসেজ করুন, আমি কিন্তু আপনাদের মেসেজে রিপ্লাই দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও একবার সবাইকে স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সুস্থ থাকুন, ভালো থাকুন।